আসসালামু আলাইকুম। জন ম্যাক্সওয়েল একটি কথা বলেছেন, লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। তার মানে কি? সামনে কিন্তু আমাদের 2024 সাল আসছে, সুতরাং আমরা যদি নেতৃত্ব স্থানে থাকতে চাই বা নেতৃত্ব দিতে চাই বা নিজেকে একটি স্পেশাল জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এক নম্বরে যে বিষয়টি আমাদের করতে হবে, যে 2023 সালে যে ভুলগুলো আমি করেছি সচেতনভাবে বা অসচেতনভাবে, সেগুলোকে চিন্তা করে বের করতে হবে এবং ওই ভুলগুলো আর যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দু নম্বরে যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হলো যে একটি স্পেশাল রুটিন তৈরি করতে হবে এবং এই রুটিনের কাজগুলোকে ভাগ করে একেবারে মিনিমাম 80% অবশ্যই কমপ্লিট করতে হবে। কোনোভাবেই 80%-এর কম নয়, পারলে 100% বা 90% করা যেতে পারে। তিন নম্বরে যে কাজটি করতে হবে, যতবার আমরা অসফল হব, ব্যর্থ হব, ততবার যেন আমরা আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়াতে পারি সেই ধরনের মানসিক শক্তি অর্জন করতে হবে। এখান থেকে যদি আমরা মানসিক শক্তি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক দূর যাওয়া সম্ভব নয়। চার নম্বরে যে কাজটি করতে হবে, যদি কেউ আপনাকে পছন্দ করে আপনি কোনোভাবেই সেটাকে ওভারলুক করবেন না, অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনিও চেষ্টা করবেন তাকে ভালোবাসতে বা তাকে পছন্দ করতে। তাতে কি হবে, তাতে আপনার মানসিক স্থিতিশীলতা থাকবে, অর্থাৎ মানসিক প্রশান্তি বজায় থাকবে। পাঁচ নম্বরে যে কাজটি আপনি করবেন সেটি হলো, অন্যের সমালোচনায় কান দিবেন না, ঠিক একইভাবে অতিরিক্ত প্রশংসায় গা বাসাবেন না। যদি সেটা হয় যে সমালোচনা শুনতে গিয়ে আপনার যে সময় নষ্ট হবে তাতে আপনার অনেক ইতিবাচক কাজের পরিমাণ কমে যাবে, আবার যদি আপনি প্রশংসায় গা বাসাতে যান তাহলে যে ঘটনাটি ঘটবে সেটি হলো কি, যে আপনি এই প্রশংসার কারণে আপনার পরবর্তী যে কাজটি করতে হবে আপনি খুশিতে সেগুলো করতে ভুলেই যেতে পারেন। ছ নম্বরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো, আপনি আগামীকাল পৃথিবীতে নাও থাকতে পারেন এমনই এক মনোভাব নিয়ে প্রতিদিনের সকাল শুরু করা। যদি সেটা করেন তাহলে আপনার কাজের মান বাড়বে এবং দ্রুত গতিতে কাজ এগিয়ে যাবে, কারণ আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই ছয়টি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে 2024 অবশ্যই আপনার জন্য সফলতা আসবে এবং আপনি একটি বিশেষ জায়গায় অবস্থান করতে পারবেন, কারণ পরিশ্রম কখনো মানুষকে ব্যর্থ করে না। থ্যাংক ইউ সো মাচ।